নমস্কার দর্শক বন্ধুরা, ট্রাভেল অফকোর্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে নিয়ে যাব ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন চাঁচল রাজবাড়িতে। চলুন আমার সঙ্গে দেখে নেওয়া যাক চাঁচল রাজবাড়ির বর্তমান কী অবস্থায় রয়েছে। এখন দাঁড়িয়ে আছি মালদা চাঁচলের রাজবাড়ির প্রাঙ্গণে। এই রাজবাড়ির যে বিরাট অংশ দেখা যাচ্ছে আপনাদের ভিডিওতে দেখাবো, এটার তিনটা অংশ। একটা হলো চিফ জাস্টিস থাকে এখন, যেটা একটা অংশে হলো মহকুমা আদালত, আরেকটা অংশে আছে হলো চাঁচলের যে কলেজ সেটা। তো আমরা ঘুরে ঘুরে দেখলাম, তবে এখানে যদি ঘুরে ভিতরে প্রবেশ করতে হয় একটা নির্দিষ্ট টাইমিং আছে, বিকেল 4টার পর অথবা সকাল 7টা থেকে 10টা। তো আমরা যেটা আমি এসেছি সব জায়গায় ঢুকতে পারিনি, তবে ঘুরে ঘুরে যেটুকু পারলাম আপনাদের দেখালাম, আশা করবো ভালো লাগবে। মালদা তথা উত্তর দিনাজপুর জেলার সীমানা সংলগ্ন চাঁচল মহকুমায় অবস্থিত এই রাজবাড়িটি আজ থেকে প্রায় 300 বছর আগে নির্মিত হয়েছিল। এই রাজবাড়ির প্রতিষ্ঠা তথা নির্মাণ করিয়েছিলেন তৎকালীন রাজা শরৎচন্দ্র রায়চৌধুরী মহাশয়। এই রাজবাড়িটি মোটামুটি সংরক্ষণ অবস্থায় রয়েছে, তবে খুব একটা ভালো অবস্থায় নেই। এটি হলো ঠাকুর দালান, এখানেই প্রতি বছর দুর্গা পুজোর সময় চণ্ডী মায়ের পূজার ব্যবস্থা করা হয়। এই রাজবাড়ির মধ্য অংশে রয়েছে মহকুমা আদালত, আদালতের কাজকর্মগুলো সেখানে চলে। এরই পাশাপাশি অপর পাশে রয়েছে চাঁচল কলেজ। চলুন দেখে নেওয়া যাক।